বিধান মার্কেটের দোকানঘরের মালিকানার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে গণচিঠি ব্যবসায়ীদের। শুক্রবার বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে সকাল থেকে শুরু হয়েছে এই কর্মসূচি, চলবে বিকেল 4টে পর্যন্ত। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে দোকানঘরের মালিকানার দাবিতে মিছিল বিক্ষোভে সামিল হয়েছে ব্যবসায়ীরা, তবে এখনো পর্যন্ত মেলেনি দোকানঘরের মালিকানা। অভিযোগ, এই মার্কেট শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের আওতায় হলেও তালবাহানা করে তাদের দাবিকে এড়িয়ে যাওয়া হচ্ছে। এই কারণে এবারে মুখ্যমন্ত্রী এবং পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের দ্বারস্থ হতে যাচ্ছেন ব্যবসায়ীরা। তাদের দাবি না মানা হলে আগামী দিনে আরো বড় আন্দোলনে যাওয়ার হুঁশিয়ার দিয়েছেন ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ। আমার নাম বাপি শাহ, আমি শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বরাবর চিঠি পাঠিয়ে এসেছি, 8 থেকে 10টা চিঠি আমরা বাই পোস্টে পাঠিয়েছি, তার কোনো উত্তর আমরা পাইনি। এবং আমাদের এক কমিটির মেম্বার রাজু দে, সে নিজে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে বাই হ্যান্ড চিঠি দিয়ে এসেছিল, কিন্তু আমরা কোনো উত্তর মুখ্যমন্ত্রীর কাছ থেকে পাইনি। এবং আমরা এসডিডিওতে 75 থেকে 80টা চিঠি দিয়েছি, কিন্তু আজ অবধি এসডিডিও আমাদেরকে কোনো উত্তর দেয়নি। তাই আমরা চাচ্ছি যে মুখ্যমন্ত্রীকে, আমাদের মার্কেটের যত পাবলিক আছে, যারা ব্যবসায়ীগণ আছে, তারা সকলে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবে যে আমাদের এই দোকানের মালিকানা আমাদেরকে দেওয়া হোক। তাই আজকে আমাদের এই কর্মসূচি, মুখ্যমন্ত্রীও জানুক যে আমরা এত দোকানদার এখানে আছি, বা দোকানদার আপনার কাছে পে করছে যে আপনি আমাদেরকে কাগজপত্রগুলো দিন। কেননা আমাদের ডক্টর বিধানচন্দ্র রায় আমাদের বাপ ঠাকুরদাদের এই মার্কেটে বসিয়ে গেছিলেন 62 সনে। আজকে 62 বছর পর আমাদের যে মানুষ দরদি মুখ্যমন্ত্রী, যে মা মাটির মানুষ সরকার এসছে, গরিবের দরদি, তারা জানি, সে মুখ্যমন্ত্রী জানি আমাদের হাতে কাগজটা পৌঁছে দেয়। কারণ আমরা 62 বছর ধরে এখানে বসে আছি, আমাদের বঞ্চনার শেষ নেই। আজকে আমার ঠাকুরদা চলে গেছে, আমার বাবা চলে গেছে, এখন আমাদেরও বয়স হয়ে গেল চলে যাওয়া। তাই ভাবছি যে আমাদের বাপ ঠাকুরদা আমাদেরকে পেপারসটা দিয়ে যেতে পারেনি, আমরা জানি আমাদের ছেলে মেয়েকে পেপারসটা দিয়ে যেতে পারি, তারা জানি সুস্থভাবে এখানে ব্যবসা করে খেতে পারে। দেখুন, কোনো সুরাহার কুচ্ছু পাইনি, তার কারণ আমরা যখন জুন মাসে আন্দোলন করেছি, তখন আন্দোলনের পরের দিন আমাদের কাছে খবর আসলো যে আমরা বসবো আপনাদের সঙ্গে, তখন বসা হলো। তখন আমাদের মেয়র সাহেব ছিলেন, চেয়ারম্যান ছিলেন, এবং বোর্ড কমিটির মেম্বাররা ছিলেন, আমরাও আমাদের সকল মেম্বাররা ছিলাম। তখন আমাদেরকে বলা হলো যে আমাদেরকে 15 তারিখ অবধি টাইম দেওয়া হোক, আমরা 15 তারিখের পরে আবার আপনাদের সঙ্গে বসবো। কিন্তু কোথায়, আজকে 4 মাস 5 মাস হয়ে গেল, উনি আমাদের সঙ্গে বসার প্রয়োজন মনে করেন। চিঠিটা এখন যাচ্ছে আমাদের এখানে ডাক্তার আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে, এবং পৌর নগর উন্নয়ন মন্ত্রী ববি হাকিমের।